হ্যালো, কে? নীল, নীল শুনতে পাচ্ছিস? নীল, রাত্রি কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? আমাকে সাহায্য কর নীল, ওরা আমাকে ছাড়বে না, আমার খুব ভয় করছে। আগে বল, কে তারা? কোথায় আছিস এখন? আমি বাড়িতে আছি, প্লিজ তুই তাড়াতাড়ি আয়। রাত্রি, রাত্রি! ভোরের নিভু নিভু আলোয় পুরনো একটি বাড়ির সামনে এসে পৌঁছল নীল। বাড়িটার চারপাশে বিশাল বড় বড় গাছ, গেটটাও বেশ পুরনো। বাড়িটি দেখতে রাজকীয় হলেও খুব পুরনো এক ভয়ঙ্কর আভা ঘিরে আছে চারপাশে। নীল গাড়ি থেকে নামতেই একটি কুকুর ঘেউ ঘেউ করতে লাগলো নীলের সামনে। টমি, টমি শান্ত হ, রাত্রি কোথায়? টমি যেন বুঝতে পারল নীলের কথা, কিন্তু সে থামল না। কুকুরটি নীলের পোশাক টেনে তাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু থামল না নীল। নীল রাত্রির খোঁজ করতে করতে বাড়িটির পেছনে গার্ডেনে চলে গেল। নীল দেখতে পেল রাত্রি পড়ে আছে মাটিতে। সে তাকে পরীক্ষা করে দেখতে পারল সে অজ্ঞান হয়ে আছে, কিন্তু কুকুরটি রাত্রির দেহ দেখা মাত্র হিংস্র হয়ে উঠল, আরো জোরে চিৎকার করতে লাগলো তার পাশে। নীল রাত্রিকে তুলে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। মুখের উপর পানি ছেটা দিতেই তার জ্ঞান ফিরে আসলো। রাত্রি, রাত্রি, তুই ঠিক আছিস? কি হয়েছিল গতকাল রাতে? কে এসেছিল? দূরে থাক। নীল লক্ষ্য করল রাত্রির সারা শরীর কাঁপছে। ডাক্তারের প্রয়োজন নেই, আমি ঠিক আছি। কিন্তু গতকালকে ঘটনার কারণে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি ঠিক আছি, চিন্তা করো না। তাহলে দয়া করে বল কি হয়েছিল গতকাল। ডাকাতি। মানে কি 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 বলছিস? ডাকাত এসেছিল, আমাকে হামলা করতে চেয়েছিল তারা, আমি কোনোভাবে লুকিয়েছিলাম। তাহলে তো এখনই রিপোর্ট করা প্রয়োজন, আর কোনোভাবে তোকে এই বাড়িতে একা থাকতে দেওয়া সম্ভব না। চল এক্ষুনি আমার সাথে। না, আজ রাতটা আমাকে এখানেই থাকতে হবে। মানে কি করবি তুই আজ রাত? সময় আসলেই জানতে পারবি। আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু যাই হোক, আমি তোকে এই বাড়িতে একা ফেলে রাখতে পারবো না, আমিও থাকবো আজ রাত। আমার ক্ষুধা পেয়েছে, চলো আমরা তাহলে কিছু খেয়ে নিই। তুই বস, আমি তোকে এক গ্লাস দুধ আর সিদ্ধ ডিম দিচ্ছি, তাহলে শক্তি পাবি। না, আমি মাংস খাব। কিন্তু? কোনো কিন্তু না, আমি একমাত্র মাংসই খেতে চাই। আমি তো জানতাম তুই ভেজিটেরিয়ান, তুই তো মাংস খাস না। মানুষের রুচি পাল্টায় নিন, আমারও পাল্টেছে। আগে খেতাম না, কিন্তু এখন খাই, ব্যাস। ঠিক বলেছিস, এ বাড়িতে আসার পর তুই অনেকটাই পাল্টে গেছিস, কিন্তু ফ্রিজে তো কোনো মাংস নেই। তুই বস, আমি বাজার থেকে কিনে আনছি। আচ্ছা। কেমন আছেন ভাই, সব ঠিকঠাক আছে তো? না রে ভাই, কিভাবে ঠিক থাকবে, বাড়িতে আমার ছোট ছেলেটা অসুস্থ। কি হয়েছে? আমাদের প্রতিবেশীর মা নিখোঁজ হয়ে গিয়েছিল, বৃদ্ধ মহিলাটির কাছে খেলছিল আমার ছেলে। ছেলে ঠিক আছে তো? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে ছেলের কিছু হয়নি, কিন্তু ওই মহিলার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকেই আমার ছেলে একদম নিস্তব্ধ হয়ে গেছে। অদ্ভুত কোনো কারণে সেই থেকেই আমার ছেলে দিনে দুপুরে কিসের ছায়া দেখে ভয় পায়, কিন্তু আমরা এমন কিছুই দেখি না। আরে ভাই, বাচ্চা মানুষ ভয় পেয়েছে হয়তো। হ্যাঁ ভাই, আমিও ওইটুকুই ভেবেছিলাম, কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে তার কয়েকদিন পর আমার ছেলে স্বপ্নে দেখল বাগানে ওই বৃদ্ধাকে খুন করা হচ্ছে। আমরা ওকে সান্ত্বনা দিতে বাগানে গিয়ে সেই স্বপ্নকে কল্পনা বলে বুঝবার আগেই লক্ষ্য করলাম বৃদ্ধার মৃতদেহ পাওয়া গিয়েছে বাগানে। কি বলছেন, কিভাবে আমাদের গ্রামে এমন ঘটনা? ভাই, ওইটা কোনো মানুষের কাজ বলে দাবি করা মুশকিল। ভয়ঙ্করভাবে মহিলার শরীরের অংশ ছিঁড়ে ফেলা হয়েছে,
আর সবটাই নাকি আমার বাচ্চা ছেলে স্বপ্নে দেখেছে, যার কারণে ভয়ে তার জ্বর চলে এসেছে। সব ঠিক হয়ে যাবে ভাই, চিন্তা করবেন না। আশা করি তাই হবে। ভাই নতুন নাকি এখানে? হ্যাঁ, এই তো নতুন উঠলাম। সাবধানে থাকবেন, আজকাল দিন ভালো নেই এখানকার, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে আপনারা এ বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। পুলিশ স্টেশনে খবর দিন, হয়তো তারা কোনো সাহায্য করতে পারে। না ভাই, বেশ কিছুদিন থেকে গ্রামে পিশাচের গুজব ছড়িয়েছে। প্রতিদিন কুকুর বিড়ালের রক্তমাখা কলিজা পাওয়া যায় পথে ঘাটে, যে পায় সেই নাকি পরবর্তী শিকার হয়। আজ রাত অমাবস্যার রাত, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। থামুন তো ভাই, কি সব বলে ভয় দেখাচ্ছেন মানুষটাকে। প্রথমে আমিও এমন ভেবেছিলাম ভাই, কিন্তু সত্য অবিশ্বাস হলো সত্য সত্যই, এই সত্য সবসময় ভয়ঙ্কর। ভয় পাবেন না ভাই, এসব মানুষের ভ্রান্ত ধারণা। পুলিশ গোয়েন্দা সব কাজ শুরু করেছে, খুব তাড়াতাড়ি আসামি গ্রেপ্তার হবে, তখন সবাই এসব ভুলে যাবে। মাংসের প্যাকেটটি নিয়ে বাড়িতে ফিরে আসলো সে, কিন্তু বাড়িতে ফিরে ভয়ে কাতরে উঠল নীল। রান্নাঘরের চারপাশে রক্তের ছড়াছড়ি, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো একটা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ। তার মাঝে বসে আছে রাত্রি, তার হাতে মুখে রক্তের ছড়াছড়ি। রাত্রি কি করছিস, এ কি অবস্থা তোর? প্লিজ পাগলামি করবি না, এসব কি? আর মাংস কোথায় পেলি? ভয় পেয়ে পালা নীল, বাড়িতে মাংস ছিল, আমি তোমাকে ভয় পাইয়ে দিব বলেই এই দৃশ্য সাজিয়েছি। জানো তো এখন পিশাচের ভয় সকলেই ভীত। ও তাই বল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। টমিকে দেখছি না, ওকে কি খাবার দিতে হবে? না চিন্তা করো না, ওকে আমি খাবার দিয়ে দিয়েছি। জানিস টমি আজ বড় অদ্ভুত আচরণ করছে, সচরাচর ওকে আমি ঘরের বাইরে যেতে দেখতাম না, কিন্তু আজ সে ঘরে ঢুকতেই চাচ্ছে না, সারাক্ষণ চিৎকার করে চলছে। আর করবে না। মানে? ওর একটা বন্ধু হয়েছে এলাকায়, তার সাথেই হয়তো ঘুরে বেড়াচ্ছে, এখন আর তোমাকে ডিস্টার্ব করবে না। ও হ্যাঁ, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। নীল খাবার মুখে দিতেই অবাক হয়ে গেল। আরে বাহ, তুই তো শুধু মাংস খেতেই শিখিসনি, রান্নাও পারিস বেশ। কিন্তু এটা কিসের মাংস, স্বাদে তো চিনতে পারছি না। এই অপরিচিত স্বাদ তুমি কোথাও পাওনি আর কখনো পাবেও না। কি বললি? না কিছু বলিনি। অন্ধকার হয়ে এসেছে, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাই সে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে। হঠাৎ নীল লক্ষ্য করল তার মাথায় কিছু তরল পদার্থের ফোঁটা পড়ছে। নীল ছাদে উঠে দেখতে পেল বেশ কয়েকটা রক্তাক্ত কাক পড়ে আছে, তাদের প্রত্যেকের গলা কাটা। এটি দেখে নীল ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে আসলো। রাত্রি, এই জায়গাটা মোটেও ভালো না, এখানে নিশ্চয়ই খারাপ কিছুর প্রভাব আছে, চল আমরা এক্ষুনি এখান থেকে ফিরে যাই। কি বলছিস, কি আসছে? মাথা কাটা কাক। কোথায়? নীল আবারও উপরে উঠে রাত্রিকে সেই দৃশ্য দেখাতে গিয়ে হতভম্ব হয়ে গেল। সে দেখল সেখানে কিচ্ছু নেই, পরিষ্কার হয়ে আছে পুরো ছাদ। বিভ্রান্ত হয়ে অবশেষে সে নিচে নেমে আসল। বিশ্বাস কর আমি দেখেছিলাম। শোন, হয়তো তুই খুব ক্লান্ত এই জন্য এসব দেখছিস, চল তোর রুমে গিয়ে তুই বিশ্রাম নিবি। নীলকে একটি বিছানায় শুইয়ে দিয়ে চলে গেল রাত্রি। সে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল নিজের অজান্তেই।
নীলের চোখ খুলে অদ্ভুত এক শব্দের মাধ্যমে। সে লক্ষ্য করল শব্দটা আসছে রুমের বাইরে থেকে। সে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে যেতে চোখ পড়ল ফ্রিজের উপর। ফ্রিজ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। নীল ফ্রিজ খুলতেই দেখতে পেল মাংসের প্যাকেট ফেটে রক্ত পড়ছে। এই তাজা রক্ত কোথা থেকে এলো? আর এই প্যাকেট ভর্তি রক্ত কেন এখানে? রুম থেকে বেরিয়ে আসতে শুনতে পেল আলমারি খুলে যাওয়ার শব্দ। সে থমকে দাঁড়ালো। আলমারির দিকে যেতে সব লাইটগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তবুও সে থামল না। ভীত পায়ে এগিয়ে গেল আলমারির দিকে। সে আলমারির কাছে যেতে ভারী একটি শরীর পড়ে গেল তার উপর। ভালোভাবে বুঝে ওঠার আগে সে দেখতে পেল এটি আর কেউ নয়, রাত্রির মাংস পচা শরীর। রাত্রি, রাত্রি কি হলো তোর? কি করলো? না না না, এক্ষুনি কাউকে সাহায্যের জন্য ডাকতে হবে বলেই উঠে দাঁড়ালো নীল। কিন্তু জানালা দিয়ে দেখা গেল একটি বস্তা নিয়ে রাত্রি কোথায় যেন যাচ্ছে। নীল পিছু করল সেই অজানা মানুষটির পেছনে, যে দেখতে ঠিক রাত্রির মতোই। গভীর রাতের অন্ধকারে রাত্রি একটি জঙ্গলের দিকে যাচ্ছে। তার হাতে রয়েছে একটি কোঠার, আর অন্য হাতে রয়েছে একটি বস্তা। নীল খুব সাবধানে তার পিছু পিছু যেতে লাগল। বেশ কিছুক্ষণ পর রাত্রি একটি গাছের নিচে বসে পড়ে। সে বস্তাটি খুলল। নীল দেখতে পেল বস্তাটির ভিতরে অনেকগুলো মানুষের চামড়া আর হাড়। রাত্রি ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে সেই চামড়া আর হাড়গুলো মাটি চাপা দিচ্ছে। অবশেষে বেরিয়ে এলো সেই টমি নামক কুকুরের চামড়া। হাই রে টমি, তোকে পেলে বসে এত বড় করলাম, আর আজ আমি তোরই মাংস খেলাম, মাফ করিস আমাকে। ঘৃণায় নীলের পেট ফেটে বমি আসতে আরম্ভ করল, কিন্তু সেই শব্দ পৌঁছে গেল সেই পিশাচিনীর কানে। তাহলে তুই আমার পরিচয় জেনেই গেলি? আমার শিকার, নিজ থেকেই তো আমার কাছে এসে হাজির। আর কোনো অপেক্ষা না করে নীল দৌড়াতে শুরু করল। তার পিছু নিল সেই ভয়ঙ্কর পিশাচ। নীল দৌড়াতে দৌড়াতে বাগান ছেড়ে মেন রুটে এসে পড়ল। এমন সময় একটি ট্রাকের সামনে পড়ে গেল সেই পিশাচ। ধোঁয়ায় উড়ে গেল তার শরীর। হাঁপাতে হাঁপাতে নীল তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। কি চাই? বেরিয়ে আসুন, কথা আছে স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার নীল। গতকাল মিস রাত্রের বাড়িতে তার মৃত দেহ পাওয়া গিয়েছে, পাশাপাশি তার কিছু শরীরের অংশও নিখোঁজ, আর আপনাকে রাত্রির সাথে শেষ দেখা গিয়েছিল। কিন্তু আমি তো রাত্রিকে মারিনি। আপনি প্রমাণ করতে পারবেন? সে চুপ করে রইল। আপনার আর কিছু বলার আছে? আমি যা বলবো আপনারা তার কিছুই বিশ্বাস করবেন না, তবে সেই মানুষটার কথাই ঠিক, সত্য বড় ভয়ঙ্কর, হোক তা অবিশ্বাস্য। শ্যাম স্যার, ক্রিমিনাল ধরা খেয়েছে, ওইসব পিশাচের গল্পগুলো এখন আর কে বিশ্বাস করে দেখা যাবে। এমন সময় নীল লক্ষ্য করল শ্যামের দিকে। ওই লোকগুলোর মধ্যে শ্যামের পায়ের নখগুলো ছিল সেই পিশাচিনীর মতোই। সাথে সাথে নীল শ্যামের মুখের দিকে তাকাতেই এক ভয়ঙ্কর হাসি দেখতে পেল। তার আর বুঝতে বাকি রইল না সেই পিশাচ এখন শ্যামের রূপে আছে।